হ্যালো চিলড্রেন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন বাদে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এলাম। মাঝখানে একটু অন্যরকম ভিডিও আমাকে আপলোড দিতে হচ্ছিল, তোমাদের জন্য কিছু আমি ভিডিও বানাতে পারিনি। বাট আজকে দেখো, তোমাদের জন্য তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসেন সিক্সের যে প্যাসেজ অ্যানালাইসিস, সেটা আমি তোমাদেরকে করাবো। তোমরা অনেকেই বলছিলে যে ইংলিশে প্যাসেজগুলো মানে সমেত একটু বলে দিলে ভালো হয়। তো আমার স্কুলে তো জাস্ট এক্সাম ফিনিশ হলো, তো তাদের জন্য বলছি তোমরা পরের যে তোমাদের সিলেবাস লেসেন সিক্স থেকে, এটা তার ফার্স্ট পার্ট। লেসেন সিক্সের টোটাল প্যাসেজটা আমি তোমাদের কিন্তু দুটো পার্টে পড়াবো, আশা করছি দুটো পার্টে কমপ্লিট করতে পারবো। যদি লাগে তাহলে আমি থার্ড পার্টও এটার জন্য আপলোড করব। আফটার দ্যাট টোটাল এক্সারসাইজটা উইথ কোয়েশ্চেন আনসার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো যেখানটা যা প্রবলেম হবে, আমার মেল আইডি তোমাদের কাছে রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার স্কুলের স্টুডেন্টসরা তো আমার হোয়াটসঅ্যাপেই রয়েছে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনবে, আমি প্রত্যেকটা ওয়ার্ড আফটার দ্যাট কিন্তু সেন্টেন্সের মানেগুলো বলবো, ঠিক আছে? তো কোথাও যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। গল্পটা দারুণ, মন দিয়ে শুনলে তোমরা কিন্তু খুব মজা পাবে। তো দেখো, ক্লেভার মাঙ্কি। ক্লেভার মানে কি? চালাক। আজকের ভিডিওতে তোমরা আমাকেও দেখতে পাবে, সাইড বাই সাইড কিন্তু টোটাল লেসনটাও দেখতে পাবে। সুতরাং বই খোলার কোনো প্রয়োজন নেই, আমার পড়িয়ে দেবার পর তোমরা বই ওপেন করে যেখানে যা মার্কিং করার করে নিতে পারো, বা কিছু যদি মানে লেখার হয় সেটাও লিখে নিতে পারো। দেখো, দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদর। লেটস বিগিন। Tell your partner the name of a story in which animals or birds appear as characters. Tomar bondhuderke bolo to erokom aro ekta duto golper nam jekhane animals character ra nijeder moddhe manusher moto kotha bole. তো তোমরা যারা ঈশপের গল্প পড়েছো তারা তো জানো এরকম অনেক গল্প রয়েছে যেখানে কিন্তু ক্যারেক্টারগুলো, অ্যানিমালসগুলো নিজেদের মধ্যে টকিংস করে, কথা বলে এবং একদম মনে হয় লাইভ কথা বলছে। ওকে, তো এরকম কিছু স্টোরি নিশ্চয়ই তোমরা জানো। তো চটপট খাতায় তোমরা এরকম কিছু স্টোরির নাম লিখে ফেলো তো, আমাকে যারা চাইবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করে জানাবে। কমেন্ট সেকশন নেই, সরি, তোমাদের তোমাকে মেল করতে হবে। ওকে, দেখো, লুক অ্যাট দ্য পিকচার বিলো, ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? এখানে দেখো একটা পিকচারের কথা বলছে। কোন পিকচার? হিয়ার ইজ দ্য পিকচার। এখানে কোন অ্যানিমালের কথা বলছে দেখো তো? দেখে কি তোমরা বুঝতে পারছো যেখানে কোন অ্যানিমালের কথা বলছে? দেখো এখানে একটা মাঙ্কির কথা বলছে। এটা কি? এটা একটা মাঙ্কি, বাঁদর গাছে বসে আছে। শুধু বসে নেই, দেখো যেন মনে হচ্ছে এরকম করে কারোর সাথে একটা কথা বলছে, তাই তো? আর কার সাথে কথা বলছে? হিয়ার ইজ আ ক্রোকোডাইল, মানে কুমির। পিকচার দেখেই তোমরা অনেকটা বুঝতে পারছো যে একটা অনেক বড় ক্রোকোডাইল তার সাথে কথা বলছে। কে? একটা ক্লেভার মাঙ্কি। মাঙ্কিটা কেন ক্লেভার সেটা আমরা স্টোরিটা পড়লে কিন্তু বুঝতে পারবো। তো চলো এবার স্টোরিটা আমি স্টার্ট করছি। ফার্স্ট পোর্শনে যেটা রয়েছে দেখো, লেটস রিড, খুব ভালো করে কিন্তু লাইনগুলো ফলো করো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। মাইন্ড দ্যাট, মাঙ্কি কোথায় থাকতো? ব্যাঙ্ক অফ আ রিভার। ব্যাঙ্ক মানে কিন্তু ইউবিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যে ব্যাংকের নাম তোমরা শুনে থাকো সেটা নয়। ব্যাঙ্ক মানে কি? ব্যাঙ্ক মানে হচ্ছে তীর, নদীর তীরকে আমরা ব্যাঙ্ক বলি। ওকে, আর এই যে ওয়ার্ডটা ওয়ান্স আপন এ টাইম, ওয়ার্ড বলা ভুল, ইটস আ ফ্রেজ। ওয়ান্স আপন আ টাইম মানে একদা কোনো এক সময়। দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। ওকে, তো এই নদীর তীরে একটা বাঁদর বসবাস করতো। দেন নেক্সট লাইন, রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার
there was a small island with many fruit trees. Mind that. Small island with many fruit trees. Small island মানে কি বলো তো? ছোট দ্বীপ। মানে দ্বীপ বলতে কি বোঝায়? চারিদিকে জল। আর হঠাৎ করে মাঝখানটায় একটা স্থল তৈরি হয়। এগুলোকে বলা হয় আইল্যান্ড। তো এরকম একটা আইল্যান্ড ছিল। চারিদিকে জল, মাঝখানে একটা স্থল রয়েছে, মানে কঠিন জায়গা রয়েছে রাস্তার মতো। সেখানে গাছ রয়েছে, গাছের উপরে মাঙ্কি রয়েছে, সেটা পরে আসছি। এবার দেখো নেক্সট লাইন। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। খুব মিষ্টি আর রসালো ফল সেই গাছে হতো। এখানে দেখো দুটো ওয়ার্ড, সুইট অ্যান্ড জুসি। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, গ্রিউ হচ্ছে গ্রোয়ের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম তোমরা অনেক পড়েছো, ইউ অল নো দ্যাট ওয়েল। গ্রো মানে হচ্ছে জন্মানো, গ্রিউ মানে হচ্ছে জন্মেছিল। যে কোনো স্টোরি কিন্তু পাস্টের হয়, তাই দেখো এখানে পাস্ট ফর্মটা ইউজ করা হয়েছে। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, মিষ্টি এবং রসালো ফল এই গাছে হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, অ্যাট এ ডিস্টেন্স মানে হচ্ছে কিছুটা দূরত্বে, ফ্রম দ্য ব্যাঙ্ক নদীর তীর থেকে। দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার, কিছুটা দূরে মানে নদীর তীর থেকে কিছুটা দূরে, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, দেয়ার ওয়াজ আ হিউজ রক, বড় ধরনের পাথর ছিল কোথায়, ইন দ্য রিভার, নদীতে। আ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবোভ ওয়াটার, এর একটা অংশ জলের ওপরে ছিল। পুরোটাই নিচে, বেশিরভাগটাই, একটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, একদিন এই রসালো মিষ্টি ফলগুলোর প্রতি আকৃষ্ট হয়ে দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। মাঙ্কি মানে বাঁদর লাফ দিল কোথায়, এই পাথরের ওপর, রক। রক মানে হচ্ছে পাথর, এই যে ওয়াটার, ফলো দিস রক, আর ও সি কে রক মানে হচ্ছে পাথর, পাথরের ওপর ঝাঁপ দিল। অ্যান্ড ফ্রম দেয়ার লিপ্ট অন টু দ্য আইল্যান্ড, লিপ্ট অন টু দ্য আইল্যান্ড মানে এক লাফে ওই পাথরে ভর করে বাঁদরটি দ্বীপে পৌঁছে গেল। ওকে, তো চলো পুরোটা একবার আমি ফুল রিড করে দেখাচ্ছি, যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশনেও কোনো প্রবলেম না হয় অ্যান্ড রিডিং পড়ার স্টাইলটাও তোমরা প্রপারলি ফলো আপ করতে পারো। ওয়ান্স আপন এ টাইম দে লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। Right in the middle of the river, there was a small island with many fruit trees. Sweet and juicy fruits grew on the trees. At a distance from the bank, there was a huge rock in the river. A part of it was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. সো আই থিঙ্ক এতটার মধ্যে কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্সে তোমাদের আর কোনো ডাউট নেই। তো চলো এবার পরের পার্টটা দেখে নিই কি রয়েছে। দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল, খুব একটা কঠিন ছিল না, হি সেড টু হিমসেলফ, বাঁদর নিজেই নিজেকে বলতে থাকলো, খুব একটা কঠিন কিন্তু ছিল না। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই, সুন মানে হলো শীঘ্রই বা সঙ্গে সঙ্গে, হি ওয়াজ এনজয়িং, ফলো দ্য লাইন, হি ওয়াজ এনজয়িং। এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তোমরা আগের লেসনেও পেয়েছো, ক্লাস ফোরেও পেয়েছিলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এই টেন্স সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে। ওয়াজ মানে হচ্ছে বিভব, আমি তোমাদের বিভবের ওপর ভিডিও প্রোভাইড করেছি, আই থিঙ্ক তোমরা দেখেছো, যারা দেখোনি অবভিয়াসলি ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো কি হলো, হি ওয়াজ এনজয়িং, সে আনন্দ করছিল দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, গাছের এই মিষ্টি ফলগুলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে খুব কমই অন্য প্রাণী ছিল, হার্ডলি মানে খুব কম। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো রকম কোনো বিপদ কিন্তু হয়নি, ডেঞ্জার মানে বিপদ। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, যেহেতু সেখানে কোনো ডেঞ্জার নেই, কোনো আদার অ্যানিমালস নেই, সেই জন্য মাঙ্কি কী ডিসাইড করলো,
কি স্থির করলো যে প্রতিদিন সে এই দ্বীপে আসবে এই মিষ্টি ফলগুলো খেতে। ওকে, চলো পরের পাঠটা দেখে নিই। দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, বড় কুমির ছিল, সে কার সাথে বসবাস করত? তার ওয়াইফের সাথে, রাইট? নেক্সট, ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। তার সেই যে নির্দিষ্ট ইউনিক ওয়ে ছিল, যেভাবে মাঙ্কি ক্রস করত, মানে একটা পাথরের ওপর ভর করে সেই আইল্যান্ডে পৌঁছে যেত, সেই ইউনিক ওয়েতে ক্রস করতে দেখল। কাকে? মাঙ্কিকে। কে দেখল? ক্রোকোডাইল দেখল। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? সে তার ওয়াইফকে বলল, তুমি কি তাকে দেখেছ? লেটস ক্যাচ হিম টুমরো। এই লেটস ওয়ার্ডটা কিন্তু একটা ওয়ার্ড অ্যাপোস্ট্রোফি এস দিয়ে অ্যাড করা, বাট এর মধ্যে কিন্তু দুটো ওয়ার্ড রয়েছে, দ্যাট ইজ লেট আস। লেট আস এই ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? যখন আমরা বলতে চাই চলো কিছু একটা কাজ করি, লেটস ডু হার্ড ওয়ার্ক, চলো কঠিন পরিশ্রম করি। লেটস এনজয় আওয়ার সেলভস, চলো একসাথে আনন্দ করি। এই যে লেট আস, এটাকেই শর্টে লেখা হয় লেটস। তো এখানে মাঙ্কি কি বলল? লেটস ক্যাচ হিম টুমরো, চলো তাকে কালকে ধরে ফেলি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। ক্রোকোডাইল কি বুঝতে পারলো পরের দিন সকালবেলা? যে এই বাঁদরটাকে ধরা কিন্তু খুব একটা ইজি নয়, খুব একটা সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন আ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। ফলো দিস লাইন, ফ্ল্যাশ, এক ঝটকায়, মানে জাস্ট রকে লাফ দিয়েই সে আইল্যান্ডে পৌঁছে যায় এক ঝলকে। সেই জন্য এত কুইক যে মাঙ্কি মুভ করে, তাকে কিভাবে ধরা পসিবল? ইটস নট সো ইজি, ক্রোকোডাইল রিয়েলাইজ করলো, বুঝতে পারলো। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে দ্য ক্রোকোডাইল কুড ওনলি ওয়াচ হিম। পাথরের পিছনে লুকিয়ে কুমির কি করলো? শুধুই মাত্র এই মাঙ্কিটাকে, বাঁদরটাকে লক্ষ্য করতে লাগলো। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে বাড়ি ফিরে এলো বাঁদরটাকে না ধরে। দেখো, ডেজ ওয়েন্ট বাই, দিন তো কেটে যেতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। যত দিন কেটে যেতে লাগলো, ক্রোকোডাইল নিত্য নতুন নতুন প্ল্যান করতে লাগলো যে কিভাবে এই বাঁদরটাকে ধরা যায়। বাট নাথিং ওয়ার্কড, কিছুই কাজ করলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বাঁদরটা সবসময় তার গ্রিপ থেকে, ক্লাচ মানে হচ্ছে ধরা, গ্রিপে আনা, মুষ্টিবদ্ধে আনা আর কি, বারবার তার হাতের মুঠো থেকে পালিয়ে যাচ্ছিল। আমি না ফার্স্ট মর্নিং ভিডিও করলে একটু বাইরে থেকে সাউন্ড কলিশন হয়, কিছু করার নেই, সো স্টুডেন্ট জাস্ট ইগনোর দ্য সাউন্ড, ফোকাস অন দ্য রিডিং, ওকে? যাই হোক, দেখো, ওয়ান ডে হিজ ওয়াইফ সেইড ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি। তার ওয়াইফ একদিন বাঁদরকে কি বলল? তুমি বারবার ব্যর্থ হয়ে যাও এই বাঁদরটাকে ধরতে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট ইজ সুইট ফ্লেশ, আমি কিন্তু এই বাঁদরটার মিষ্টি মাংস খেতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তো এইবার তুমি আমার প্ল্যানটা ফলো করবে, ওয়াইফ বলল হাজব্যান্ডকে, হাজব্যান্ড ক্রোকোডাইলকে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে তোমার পরিকল্পনাটা বলো, প্ল্যান মানে পরিকল্পনা। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বাঁদরটা এই বড় পাথরটার উপর প্রতিদিন লাভ দেয়। সেড দ্য ওয়াইফ, ওয়াইফ বলল, ইউ মাস্ট লাই, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, স্টিল অন দ্য রক, তুমি অবশ্যই এই পাথরের মধ্যে একদম স্থিরভাবে শুয়ে থাকবে, পাথরের মতো আর কি। ওয়েন হি জাম্পস আপন ইউ, যখনই সে তোমার উপর লাভ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে পাথর মনে করে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন,
তুমি ঠিক তখন সেই বাদরটাকে ধরে ফেলতে পারবে। মানে তার ওয়াইফ কি সাজেশন দিল, কি প্ল্যান দিল, যে তুমি ঠিক পাথরের মতো ওর ওই পাথরের জায়গাটায় শুয়ে থাকবে, ও ন্যাচারালি পাথর ভেবে তোমার উপর লাফ দেবে, যখনই লাফ দেবে তখনই তুমি তাকে ধরে ফেলতে পারবে। খুব ইজি ভাব যে অ্যাকচুয়ালি ওর ওয়াইফ, কারণ মাঙ্কি তো ভীষণ ক্লেভার তোমরা সবাই জানো, তো এতটাও সহজ কিন্তু হবে না, সেটা আমরা পরে দেখতে পাবো। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর। খুব এক্সাইটেড হয়ে গেল ক্রোকোডাইল, হাজব্যান্ড ক্রোকোডাইল, যে বাহ এই প্ল্যানটা তো দারুণ, তাহলে আমি তো খুব কুইক কালকে তাকে ধরে ফেলতে পারবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। কি ডেঞ্জারাস ফেস ক্রোকোডাইল, কিন্তু আমিও ভীষণ ভয় পাই, তোমরাও নিশ্চয়ই খুব ভয় পাও। আমার এই ধরনের যে কোনো সরীসৃপ প্রাণী ভীষণ ভয় লাগে, সেটা টিকটিকি হলেও। ওকে, তো যাই হোক, কি বলল লাস্ট লাইনটা, যে সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, আনন্দ সহকারে ক্রোকোডাইল কি বলল, যে আমি এই প্ল্যান মাফিক নিশ্চয়ই পরের দিন এই বাদরটাকে ধরে ফেলব। তো আজকের প্যাসেজটা এটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বেশি একটা ভিডিওতে বলতে গেলে বেকার ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে। এই পার্টটা যতটা পড়ালাম তোমরা বারবার ভিডিওটা শুনে ভালো করেই প্যাসেজটা রেডি করে নাও। এখানে দেখো কতগুলো ওয়াটপ্রুফ রয়েছে, ডিলিশিয়াস মানে হচ্ছে ভেরি টেস্টি মানে খুব সুস্বাদু, ইউনিক মানে ওয়ান অফ ইটস কাইন্ড। প্রত্যেকটা মানুষের না হাঁটা চলা বলো, দৌড়ানো বলো, কথা বলার বলো একটা নির্দিষ্ট ধরন থাকে, তো ইউনিক ওয়ার্ডটা এখানে এই সেন্সে ইউজ করা হয়েছে। এসকেপড মানে হচ্ছে গট অ্যাওয়ে, নিজেকে লুকিয়ে ফেলা। ফ্ল্যাশ, ফ্ল্যাশ হচ্ছে স্প্লিট মোমেন্ট, স্প্লিট মোমেন্ট মানে হচ্ছে এক ঝলকে বা এক মুহূর্তে। ক্লাচেস যেটা আমি বললাম, টাইট গ্রিপ অর হোল্ড মানে চেপে ধরা বা গ্রিপের মধ্যে আনা। এই ওয়ার্ডগুলোরও বাংলা মানে সাইড বাই সাইড ইংলিশ মানে তোমরা পড়বে। পরের ভিডিওতে আমি তোমাদের সাথে জাস্ট এর পরের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করব, আফটার দ্যাট কিন্তু প্যাসেজের বাকি অংশটাও পড়াবো। ভীষণ ইন্টারেস্টিং এই স্টোরিটা, পুরোটা শেষ অবধি শুনলে তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতেও পারবে। লেসন সিক্স ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর মজাদারও। ওকে, তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, ভালো করে এটা তৈরি করে নাও, পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য বাবাই চিলড্রেন।